স্কুলের উদ্যোগে গাছে রাখি বেঁধে অরণ্য বাঁচানোর শপথ, পাশাপাশি পরিবেশ বাঁচানোরও বার্তা পড়ুয়াদের। গাছে রাখি বেঁধে অরণ্য বাঁচানোর শপথ, শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এমন অভিনব উদ্যোগ স্কুল পড়ুয়াদের। গাছে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালনে পরিবেশ বাঁচানোর মধ্য দিয়ে নতুন সমাজ করার বার্তা পড়ুয়াদের। আজ পঞ্জিকা অনুসারে শ্রাবণী পূর্ণিমা তিথি, প্রতি বছর এই তিথিতে পালিত হয় রাখি বন্ধন। সেই কারণে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলা হয়ে থাকে। এদিন বোনেরা ভাইয়ের হাতে রাখি বা রক্ষাসূত্র পরিয়ে তার মঙ্গল কামনা করেন আর ভাই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন। তবে এবার রাখি বন্ধন উপলক্ষে এক অভিনব চিত্র দেখা গেল অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের, যেখানে পরিবেশ রক্ষার জন্য আজ রাখি বন্ধন উপলক্ষে গাছে রাখি বেঁধে শপথ নিলেন স্কুল পড়ুয়ারা। জানা যায় এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় সকালবেলা রাখি বন্ধন উপলক্ষে একত্রিত হয় স্কুল পড়ুয়ারা। সকলে একত্রিত হয়ে গাছে রাখি বেঁধে তারা পরিবেশ রক্ষার শপথ নিলেন। স্কুল পড়ুয়াদের দাবি, বর্তমানে গাছ কেটে হচ্ছে নগরায়ণ, গাছ না থাকার কারণে প্রকৃতি তার ভারসাম্য হারিয়েছে, বিশ্ব উষ্ণায়ন পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কারণে এবার প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গাছকে বাঁচাতে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এক অভিনব উদ্যোগ নিল অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের পড়ুয়ারা। আমরা যেভাবে ভাই দাদাকে রাখি পরাই, যেভাবে তারা আমাদেরকে রক্ষা করে, সেরকমই আমাদেরও কর্তব্য গাছকে রাখি পরানো, তাকে নিজেদের ভাইয়ের মতো নিজের সঙ্গীর মতো করে তোলা। এর জন্য আমরা গাছকে রাখি পরে এবং আমার এটা করে খুবই ভাল লেগেছে এবং গর্ববোধ হচ্ছে যে আমি গাছকে রাখি পরাতে পেরেছি এবং আমাদের হেড স্যার যে আমাকে এই দায়িত্বটা দিয়েছে এর জন্য আমি খুবই আনন্দিত। এই বিষয়ে স্কুলের এক ছাত্রী জানায়, গাছকে রাখি বেঁধে আমাদের খুবই ভালো লাগছে, আমরা আমাদের ভাই কিংবা দাদাকে রাখি বাঁধি, সমাজে চলার পথে আমাদেরকে ভাই বা দাদারা রক্ষা করে, ঠিক সেই রকমই গাছকেও আজ আমরা রাখি বাঁধলাম। কারণ একমাত্র পরিবেশ বাঁচাতে আমাদের সকলকে সুস্থভাবে জীবন ধারণ করবার জন্য গাছ প্রতি মুহূর্তে আমাদের সহযোগিতা করে, তাই রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমরা গাছে রাখি বাঁধলাম। আমরা গাছকে আমাদের একটা ভাই বা দাদার জায়গা দিতে চাই, কারণ আমরা তো আমাদের ভাই দাদা সবাইকেই রাখি পরাই, গাছও যাতে আমাদের একটা সঙ্গী হয়ে উঠতে পারে সেই জন্যই আমরা গাছকে রাখি পরাই। গাছকেও বাঁচিয়ে রাখা আমাদের প্রয়োজন, কারণ অনেক অনেক জায়গায় গাছ কেটে বড় বড় বিল্ডিং বানাচ্ছে, তাদের সতর্ক করা উচিত যাতে গাছ না কাটা হয়। গাছই তো আমাদের প্রাণ, গাছ ছাড়া আমাদের বাঁচা তো সম্ভব নয়, গাছ তো আমাদের অক্সিজেন দেয়। আমরা সেই জন্য যাতে গাছ কাটা বন্ধ হয় সেই উদ্যোগটা আমরা নিতে চাই। পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দাবি, আজ গাছে রাখি বাঁধার মধ্য দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয় স্কুল পড়ুয়াদের। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান, পরিবেশ ছাড়া তো আমরা কোনোভাবেই বাঁচবো না, সে পরিবেশকে সুরক্ষার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। সেইটা যদি আমাদের আগামীদের মধ্যে আমরা এটা চালিত করতে পারি, তবেই দেখব কি যে আমরা একটা সুন্দর পৃথিবী পাবো। ফলে আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রী তারা যদি নিজে দায়িত্ব নিয়ে নিজে কোনো গাছের ক্ষতি না করে বরং অন্যেরা যারা গাছের ক্ষতি করছে তাদেরকে যদি তারা প্রতিহত করতে পারে, তবে তার মতো ভালো কাজ আর হবে না। ফলে সেই চিন্তাভাবনা থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে এই চেতনা বোধকে জাগিয়ে তোলা যে তোমার পৃথিবী তুমি সুস্থ রাখো, গাছকে তোমার নিজের দাদা বা ভাই জ্ঞানে তাকে তুমি সুরক্ষা দাও, সেই সুরক্ষা দেওয়ার দায়িত্বের জন্যই আজ আমরা রাখি উৎসব এইভাবেই পালন করছি। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় স্কুল পড়ুয়াদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।